ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান এবছর লিডার আমি বাংলাদেশ ও প্রিয়তমা সিনেমা দিয়ে দেশ বিদেশে দর্শকদের মন জয় করার পাশাপাশি বক্স অফিসেও বাজিমাত করেছেন। এবার বছর শেষে এলো তার আরও একটি সিনেমার ঘোষণা। আলোচিত নির্মাতা রায়হান রাফির পরিচালনায় প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড কিং খান খ্যাত শাকিব। সিনেমার নাম তুফান। 11 ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়ার সঙ্গে প্রকাশ করা হয় তুফান সিনেমার পোস্টারও। তুফান সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা কে হচ্ছেন তা নিয়ে রহস্য রেখেই দিলেন পরিচালক রায়হান রাফি। আর ছবিটি যে 2024 সালে তুফান তুলবে সেটার আভাস দিয়ে গেলেন শাকিব। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সিনেমার পোস্টার উন্মোচনের সময় শাকিব বলেন, প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে তিনি খুব এক্সাইটেড। শুরু থেকেই তার মনে হয়েছে এ সিনেমার সঙ্গে তিনি থাকতে চান। শাকিবের বিশ্বাস, তুফান এমন একটি কাজ হতে যাচ্ছে যা দেশ ও দেশের বাইরের মানুষদের আলাদা একটা অনুভূতি এনে দেবে। সিনেমাটি নিয়ে দেশের মানুষ গর্ব করবে বলেও তিনি সাংবাদিকদের জানান। 2024 লাইন আপ শাকিব খানের কেমন হবে এমন প্রশ্নের উত্তরে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 2024 সালের লাইন আপটা তিনি বলতে চান না, দেখাতে চান। সিনেমার পোস্টার উন্মোচনের পর আপনারা দেখেছেন কি হতে চলেছে। নির্মাতা পোস্টারে যা দেখালেন সেটা দেখে বোঝা যাচ্ছে এটা কোনো অংশে কম যায় না। এবার তুফান আসছে বলে স্বভাব সুলভ চওড়া হাসি দিলেন শাকিব খান। সেই হাসি দেখে বোঝা যায় এ ছবিটি নিয়ে তিনি কতটা কনফিডেন্ট। শিল্পীরা অনেক সময় কাজের চেয়ে বেশি কথা বলেন, এ বিষয়ে শাকিবের কি কিছু বলার আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসব একেবারেই পছন্দ করেন না তিনি। জানালেন, পরিবর্তনের বিষয়ে তিনি এখন কোনো কথা বলতে চান না, শুধু কাজ করে দেখাতে চান। শাকিব কখনো কথা বলায় বিশ্বাসী না, নিজের কাজটা সুন্দর করে করতে পারাটাই তার আসল উদ্দেশ্য। অল্প হলেও সবসময় ভালো কাজ করতে চান, আর দর্শকদের ভালো কিছু উপহার দেওয়াই তার মূল লক্ষ্য। বাংলাদেশের চরকি, আলফা আই ও ভারতের SVF এই তিন বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সমন্বয়ে নির্মাণ হচ্ছে তুফান। সিনেমা ঘোষণার দিন তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিনোদন জগতের খবর পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সোনিয়া খান।